এখানে রেফারি কারেক্ট ডিসিশন দিয়েছে আমার মনে হয়, রেফারিদের কাছে কোনো যন্ত্র থাকে না, ডক্সর ক্ষেত্রে দুটো রেড কার্ড। পরে আমি ঘরে যখন গিয়ে আকাশবাণীতে ভিডিওটা দেখেছি, আকাশবাণীতে দেখানো হয়েছে, আমি যখন দেখছি, হ্যাঁ দেখছি যখন, তখন দেখছি ইটস এ মিস। বড় হয়ে কী হয় বলো, ফুটবলার না রেফারি বলো, হবে বলো, আমার হাত তো হোল্ড করে রেখেছে, রেড কার্ড হবে কিন্তু, হোল্ড করে রেখেছে। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে সকাল সকাল রেফারি ঘেরাও করেছি ডার্বির আগে, দেখতে পাচ্ছ প্রাঞ্জলদাকে নিয়ে বসে পড়েছি প্রাঞ্জলদার বাড়িতে। তো এখন কোচের কী ট্যাকটিক্স হবে, মানে আলেহান্দ্রো কী হইক না ডার্বির আগে কী ট্যাকটিক্স করবেন, কী মানে প্লেয়ার নামাবেন, সেটা তো পরের কথা, কিন্তু রেফারিংটা যেন ঠিকঠাক হয়, রেফারিং নিয়ে যে আমাদের ডাউটসগুলো আছে সেগুলোই আজকে ক্লিয়ার করতে প্রাঞ্জলদার বাড়িতে চলে এসেছি। তো প্রাঞ্জলদাকে প্রথম প্রশ্ন করবো যে প্রাঞ্জলদা, তোমার প্রথমে একটু প্রশ্ন করে নিই, কারণ মানে লাইফস্টাইল বলো কী, কেন সে রেফারিংয়ে এলো সেটা তো একটু জানা জরুরি, তো সেটা নিয়ে একটু কিছু বল। রেফারিং স্টার্ট করি 2005 একটা একাডেমি হয় IFSCR রেফারিজ একাডেমি, তো সেটা থেকেই শুরু এবং টিল ডেট এখনও করছি। তো শুরু হয়েছিল যে আমি ইউনিভার্সিটি গেম খেলতে এতে গেছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়, চিন্ময় চ্যাটার্জি করছিলেন বর্ধমান ইউনিভার্সিটি মাঠে, ওখানে ইঞ্জুরি হয়, তো ফিরে আসি, তো 1 রিকভারির সময় ছিল। তো তখন আমার মেন্টার যে আছেন রেফারিং মেন্টার, সে হচ্ছে এক্স ফিফা রেফারি এবং AFC ইনস্ট্রাক্টর মিস্টার প্রদীপ নাগ, তো তিনি আমাকে অ্যাডভাইস করলেন যে তুই 1 বসে থাকবি কেন, অ্যাকাডেমি জয়েন কর। তো অ্যাকাডেমি জয়েন করলাম, ওইভাবেই শুরু। তারপরে এখান থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাকে সিলেকশন করে অ্যাজ দ্য ইয়াংগেস্ট রেফারি আমাকে এতে পাঠায় ইরানে। তো ইরান থেকে সিলেকশন হওয়ার পর আমি AFC সিলেকশন কোর্সে চলে যাই মালয়েশিয়া, সেখান থেকে এবার পরপর জিনিসগুলো ফার্দার। এরপরে এলিট হই 2014 ফিফা রেফারি হই, 2012 তার আগে ন্যাশনাল হই, তারপরে ফিফা রেফারি 14, তারপরে 15 এলিট রেফারি হই এশিয়াতে, এখন চলছে টুকটাক। আর তুমি যেটা বললে গতবার ওই রাশিয়াতে তোমার VR, ওটা তো ওগুলো সব মানে ওগুলো আর মানে রিপিট করতে চাই না, মানে ওগুলো সব। তো গতবার যে রাশিয়ার ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও কিন্তু VR একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছিলেন, মানে VR যে রেফারিং পজিশনে যারা থাকেন সেখানে কিন্তু লাস্ট পর্যায়ে পৌঁছেই গিয়েছিলেন, কিন্তু সব জায়গাতে একটু ব্যাপার থাকে, ওগুলো তোমাদের পরে আলোচনায় বলবো। যেটা বললো VR চলে গেছিলো, তার সাথে সাথে প্রাঞ্জলদা কিন্তু এবছরও মানে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার খেলাচ্ছে, ফার্স্ট রাউন্ড খেলে এসছে, সেকেন্ড রাউন্ডে আবার যাবে কিছুদিন বাদেই। তার সাথে বলবো যে তুমি রেফারি করছো এতদিন ধরে, কলকাতা রেফারি বা বেঙ্গলের রেফারির অবস্থা খুব খারাপ, ঠিক আছে, এটার পেছনে মানে রেফারিরা কেন সেইভাবে অতটা কোয়ালিফাইড নয় বা এত ভুল ডিসিশন হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? প্রথমত দেখো, যেটা দুটো কারণ আমি মনে করি, এটা আমি পার্সোনাল ওপিনিয়ন, তো পার্সোনাল ওপিনিয়ন লোকের থাকে, এবারে সেটা হচ্ছে যে প্রথমত যে পেমেন্ট স্ট্রাকচারটা খুবই পুয়ার আমার মনে হয়। এই বর্তমান যুগে বাজার মূল্য যা, সেইখানে পেমেন্ট স্ট্রাকচারটা একটু ভালো হওয়া উচিত। প্রিমিয়ারে যে প্লেয়াররা খেলছে তারা যা ইনকাম করছে, সেই অর্থে রেফারি যারা ম্যাচটা পরিচালনা করবে, মেন যে রেফারি, তারা অ্যাটলিস্ট কিছুটা টাকাটা বেশি না পেলে পরে সেই অর্থে পারফরমেন্সটা ভেতর থেকে আসে না, যে ঠিক আছে মাঠে যাবো, আমি একটা ভালো বেটার অ্যামাউন্ট পাবো, তাহলে সেই বুঝে সে রিয়াকশানটা তার ঠিকঠাক থাকবে মাঠের মধ্যে। এই গেল এক। আর 2 হচ্ছে আমাদের প্রপার ট্রেনিং হয় না প্রিমিয়ার লিগের আগে, অন্তত যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন জায়েন্ট কিলার্সরা খেলছে, মহামডার্ন খেলছে, সেইখানে এখনকার কালে আমরা দেখছি যে ছোটো টিমগুলো, যেগুলো ছোটো টিম বলা হয়, আমার কাছে ছোটো টিম বড়ো টিম বলে কিছু না, কিন্তু সব টিমই সেম, যারা যেহেতু মাঠে তারা পয়সা খরচা করে খেলতে আসে, সবাই সেম, কিন্তু সেই টিমগুলো দেখছি এখন খুব ভালো ভালো ফরেনার আনছে এবং তারাও খুব চেষ্টা করে যাচ্ছে। যেরকম কালকে আমি মোহনবাগানের সাথে যে ম্যাচটা হলো 2-1 BSS, ইস্টবেঙ্গলের সাথে 2-1, মানে আমরা বুঝতে পারছি মার্জিন ইজ ভেরি লো, ন্যারো মার্জিন, তো সেটা 2-2 হতে পারতো, সেটা তারা উইনও করতে পারতো, উই ডোন্ট নো, তো সেটা মানে কোন দিকে যেতে পারতো। তো তারাও যখন চেষ্টা করছে টিমটা ভালো করা, তো আমাদেরও মনে হয় যে আমাদেরও IFA থেকে যদি একটু উদ্যোগ নেন, মিস্টার জয়দীপ মুখার্জি উনি এসছেন এখন, অনেক কিছুই সলিউশন করছেন, উনি ভালো কাজ করছেন, আগেও মিস্টার উৎপল গাঙ্গুলিও চেষ্টা করেছেন অনেকবার, এবং আমার একটা অনুরোধ যে IFA কাছে যে যেন একটা সুটেবল, উনি যেরকম মনে করবেন যে প্রিমিয়ার লিগের অন্তত আগে একটা ভালো কোর্স একটা বাইরে থেকে ইনস্ট্রাক্টর এনে হোক, বা ইন্ডিয়ান ভালো ইনস্ট্রাক্টর আছে, সিআর আমাদের কলকাতা CRA-তেও আছেন ভালো যারা AIFFA ইনস্ট্রাক্টর, ISL আই লিগে যাচ্ছেন, তো তারা যদি এসে অন্তত একটা 1-day কোর্স, 2-day কোর্স, ফিজিক্যাল ট্রেনিং হলো, সব কিছু হলো, মানে দে আর ফুললি রেডি ফর দ্য প্রিমিয়ার লিগ।
তো সেটা হলে পরে একটা মানে এই দুটো কারণ আমি মনে করি যে পারফরমেন্সটা একটুখানি লো হয়ে যাচ্ছে সিএফএলে। তাহলে এখন চলে আসি সেই ডিসিশনগুলোতে, যে ডিসিশনগুলোতে মানে সবার ডাউটস তৈরি হয়েছিল, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ, সেই মানে ডুরান্ড কাপে, তারপরে মোহামেডানের আগের ম্যাচটা যেটা পেনাল্টি দিল না, সেই ডিসিশনগুলো জেনে নেব, মানে সেই ডিসিশনগুলো ঠিক দিয়েছে না ভুল দিয়েছে বা কী সঠিক ডিসিশন হতে পারে সেগুলো জেনে নেব। একটা একটা ভিডিও দেখাবো প্রাঞ্জল দাকে, তোমরা স্ক্রিনে একটু একটু ছবি দেখতে পারবে, সব ভিডিও দেখানোর আমাদের পারমিশন নেই। তো প্রথমে প্রাঞ্জল দাকে দেখাবো ডুরান্ড কাপের যে ফাইনালে গোকুলামের সাথে মোহনবাগানে খেলা ছিল, লাস্টে যে পেনাল্টিটা হলেও হতে পারতো অনেকে বলেছো, সেটা প্রাঞ্জল দার থেকে দেখে জেনে নিই। ক্লিয়ার ডিফ্লেকশন হলো মনে হলো না, মানে হাতে ডিফ্লেকশন, এই দেখো হাতে ডিফ্লেকশন হয়। হ্যাঁ আচ্ছা, তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে যেটা আমরা ক্লাসে যেটা করে থাকি মানে সেইভাবেই আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি, মানে আমাদের ইনস্ট্রাক্টর ফরেন ইনস্ট্রাক্টর যেরকম দেয় যে ফার্স্টে ও যখন উঠছে মানে আমার যখন জাম্পিং অ্যাক্টিভিটি হবে, আমি কোনো জাম্পিং অ্যাক্টিভিটি করবো বা আমি ধরো কোথাও লাভ দিচ্ছি কোথাও ঝাঁপ দিচ্ছি, তো নিশ্চয়ই আমার হাতটা নিচে স্ট্রেট থাকবে, মানে আমি এইভাবেই উঠবো। তো ও যখন ইন দ্য প্রসেস অফ জাম্প, ও যখন স্ট্রেচ করে পাটা যখন লাভ দিচ্ছে তখন হাতে বলটা লেগেছে। এটা কিন্তু পরবর্তীকালে তুমি দেখবে ভিডিওটা, পরবর্তীকালে ও হাতটা স্ট্রেচ করছে মানে ও হ্যান্ডবল করার জন্যই গেছিলো, কিন্তু যখন ওর হাতে লাগছে তখন ওটা ন্যাচুরাল পজিশন, আমি এইভাবেই লাভ দেবো। এখানে যখন লাগছে প্লাস এইখানে না লাগলে কোথায় লাগতো, বডিতে লাগতো, এইগুলো আমরা কনসিডার করি। এবং ওর হাতে লাগার জন্য কিন্তু বলটা মানে স্টপ হয়নি, বলটা স্টপ হয়েছে হাতে লেগেই, কিন্তু বলটা যদি হাতে না লাগতো কিন্তু বুকে লাগতো, তো পেছনে ওর অলরেডি বুকটা আছে। এগুলো একটা কনসিডারেশন। সেকেন্ড কনসিডারেশন হচ্ছে যে এটা হ্যান্ডবল কখন ধরবো, যদি এটা হ্যান্ডবল তোমার যদি বলো যে হ্যান্ডবল, ইয়েস এটা হ্যান্ডবল, হ্যান্ডবল ধরবো যখন হাতটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, মানে ধরো হাতটা এবার যখন ফাইনালি স্ট্রেচ করলাম এবার হাতে এসে লাগলো, তো এইটা কনসিডারেশন আছে ফিফার কনসিডারেশনস হচ্ছে যে মেকিং দ্য বডি লার্জ বিগার, তো তখন ওটা আসছে মানে বডিটাকে আমি বড় করছি হাত দিয়ে, সেটা শুয়েও হতে পারে দাঁড়িয়েও হতে পারে, এই দিস ইজ নট ন্যাচুরাল, দিস ইজ আনন্যাচুরাল, তো বাট দিস ইজ ন্যাচুরাল, দিস ইজ কনসিডার। এখানে একটা হতে পারে যেখানে রেফরি কারেক্ট ডিসিশন দিয়েছে, আমার মনে হয় যে এই একটা কনসিডারেশন, এবারে যদি রেফরি এরম হওয়ার পর হাতে লাগলো তখন বলতাম ওকে নো রং ডিসিশন। এটাতে কি রেড কার্ড হতে পারে যদি হাত না, রেড কার্ডের কনসিডারেশন এখানে আসছে না, যেহেতু যে কোনো সেন্টার হচ্ছে বল, যে কোনো বল সেন্টার হচ্ছে হাতে, যদি ডেলিভার্ড হ্যান্ড বল ভেতরে হলে পেনাল্টি কিক, বাইরে হলে ডাইরেক্ট ফ্রি কিক, কিন্তু কার্ড হবে না, কেন কি এখানে হচ্ছে এখন যেটা হচ্ছে স্পা মানে স্টপিং প্রমিসিং অ্যাটাক, তো স্টপিং প্রমিসিং অ্যাটাক যতক্ষণ না হচ্ছে, এখানে স্টপিং প্রমিসিং অ্যাটাক হচ্ছে না, কেন কি যখন সেন্টার হচ্ছে উই ডোন্ট নো অ্যাটাকারও হিট করতে হবে ডিফেন্ডার হিট করতে হবে, যতক্ষণ না অ্যাটাকার বলটাকে পাচ্ছে, ধরো পেছনে একটা ভালো ডিফেন্ডার দাঁড়িয়েছে যখন হেড করছে জানি ওই হেড করবে, তো এখানে ইটস নট এ প্রমিসিং অ্যাটাক, মানে উই ডোন্ট নো ওখানে অ্যাটাকার খেলতে পারে ডিফেন্ডার খেলতে পারে, তো ইটস নট প্রমিসিং। প্রমিসিং কখন হবে, ধরো বলটা আমি পাস করছি সেখানে আমি হাত দিয়ে স্টপ করলাম, পেছনে একটা ভালো অ্যাটাকার ছিল, ভালো মুভ নষ্ট করলাম, সুয়ারেজ, হ্যাঁ ইট ইস, হ্যাঁ ওট ইজ অবভিয়াস গোল, ওটা অবভিয়াস গোল। আরেকটা হচ্ছে অপরচুনিটি, মানে হতেও পারে সেখানেও রেড কার্ড হয়, যেটা আমার ডিনাইং অবভিয়াস গোলস কোনো অপরচুনিটি বলি, ওখানেও পাঁচটা কনসিডারেশনস আছে, তো ওখানেও দেখতে হয় নাম্বার অফ ডিফেন্ডার্স, দেয়ার লোকেশন, কন্ট্রোল অফ বল, তারপরে মুভমেন্ট টুয়ার্ডস দ্য গোল কিনা, জেনারেল ডাইরেকশন টুয়ার্ডস দ্য গোল, তারপরে ডিস্টেন্স ফ্রম গোল, এগুলোকে আমাদের কনসিডারেশন, মানে ডিসিশন পাওয়ার হওয়ার সাথে সাথে আমাদের এই কনসিডারেশনসগুলো উইদিন ফিউ সেকেন্ডস মাথায় রিভিউ করে ওটা হুইসেলটা মারতে হয় যে এটা কী করবো, খুবই টাফ কাজ, ভেরি টাফ, এবং এটাকে আমাদের করতে হয়। এবার নেক্সট ডিসিশনে আসি, নেক্সট ডিসিশনটা হচ্ছে যেটা বলছিলে ফার্স্ট গোলটা গোকুলামে, যেটা হেনরি কেসেকা মানে পেনাল্টি পেলো হেনরি কেসেকার জন্য আর কি, দেবজি দেখিয়ে এলো, তো সেটা নিয়েও তোমাদের মধ্যে ডাউটস ক্লিয়ার হচ্ছে, বলছিলে হেনরি কেসেকা ডাইভ মেরেছে, তো সেটা নিয়েও দেখিয়ে দিচ্ছি, সেটারও ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। এটা স্লো মোশন করে আমাদের দেখিয়েছিল, এটা পেনাল্টি দিয়েছিল আর হলুদ কার্ড দিয়েছিল। এইখানে একটা জিনিস হচ্ছে, সেখানে হচ্ছে যে হেনরি কেসেকা বেরিয়ে যাচ্ছিল দেখতে পারো, এবারে একটা কন্ট্যাক্ট হয়েছে ওর শিনের ওপর, ইটস ভেরি মিনিমাল, আমি মনে করি ইটস ভেরি মিনিমাল, কিন্তু রেফারিদের কাছে কোনো যন্ত্র থাকে না যে কোনটা ছোটো কোনটা বড়ো এগুলো মাপার জন্য, ইটস এ কন্ট্যাক্ট ইনসাইড পেনাল্টি এরিয়া, প্লেয়ারটা পড়ে গেছে, ডিসপোজেস হয়ে গেছে, মানে খেলার কোনো সুযোগ নেই দেখা যায় বলটা, সে পেনাল্টি কিক মানে ডাইরেক্ট ফ্রি কিক, ইনসাইড পেনাল্টি এরিয়া, ইটস এ পেনাল্টি কিক। এবার এটা যেহেতু ওটা রিয়েল টাইমে তো খুব ফাস্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু স্লো মোশনে দেখানো হচ্ছে, স্লো মোশনে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব মিনিমাল কন্ট্যাক্ট, কিন্তু কন্ট্যাক্ট ইজ দেয়ার, মানে কন্ট্যাক্ট নেই আমি বলতাম না, যে ডাইভ সিমুলেশন দেখতে গেলে তুমি যদি বল না সিমুলেট করেছে তাহলে 100% নো কন্ট্যাক্ট হতে হবে, ইটস এ লেটেস্ট রুল যেটা আমরা কোর্সে গিয়ে যেটা শিখছি,
এটা রেফ্রিদেরও ভুল হয়, এখনও হচ্ছে যেহেতু চেঞ্জ, এটা মানে ট্রানজিশন পিরিয়ড, ল চেঞ্জ হচ্ছে প্রচুর। তো এখানেও আমাদের বলা হয় 100% নো কন্ট্যাক্ট হলে পরেই ওটা সিমুলেশনে ধরবো, যেহেতু এখানে কন্ট্যাক্ট আছে ডাই ফ্রি কিক, ওখানে একটা কন্ট্যাক্ট আছে সিনের ওপরে। এবার হয়তো কন্ট্যাক্টটা না হলে পরে ও চলে যেতে পারতো, ওখানে গিয়ে হয়তো ট্রাই করতো বলটার জন্য, ও দেখেছে কন্ট্যাক্ট হয়েছে, ও আর যাওয়ার চেষ্টা করেন, জানে ইটস এ ফ্রি কিক আমার জন্য, ইনসাইড পেনাল্টি এরিয়া পেনালি। এবং রইল হচ্ছে এবার কার্ডের ব্যাপারটা, এটা যখন ফাউলটা হচ্ছে দেখো বিহাইন্ড গোলটা পুরো এমটি, মানে এটা কিন্তু ডক্সুর মধ্যে পড়ে গেল, ডিনাইং অবভিয়াস গোলস করিং অপরচুনিটি, যেটা আগের ভিডিওটা বললাম। তো ডিনাইং অবভিয়াস গোলস করিং অপরচুনিটি 2018 মানে লাস্ট ইয়ার থেকে একটা ল চেঞ্জ হয়েছে, এটা 2017 রেড কার্ড ছিল, কিন্তু এটা এবছর লাস্ট ইয়ার থেকে 2018 থেকে চেঞ্জ হয়েছে। দ্য চেঞ্জ ইজ ইফ দ্য গোলকিপার মানে দ্য ডিফেন্ডার ইজ অ্যাটেম্পটিং টু প্লে দ্য বল, মানে ওর বলটা খেলার অ্যাটেম্প্ট ছিল সেখানে, এটা ইজ ভেরি কেয়ারলেস, মানে এটা ইস এ কেয়ারলেস চ্যালেঞ্জ, রেকলেস না বা ইউজিং এক্সেসিভ ফোর্স না, ইউজিং রেকলেস হলে পরে ডাইরেক্ট ইয়েলো, ইউজিং এক্সেসিভ ফোর্স হলে পরে রেড কার্ড। তো এটা কেয়ারলেস হচ্ছে, ইজ অ্যাটেম্প্ট টু প্লে দ্য বল, বাট সামহাও ওই কন্ট্যাক্টটা হয়ে গেছে, ওখানে ও মিস করে গেছে বলটা কমপ্লিটলি, কন্ট্যাক্টটা হয়ে গেছে। তো এটা ডক্সের মধ্যে পড়ছে, পেনাল্টি এরিয়ার মধ্যে হলে পরে এটা ইয়েলো কার্ড। এই এই সেম সিচুয়েশন যদি বাইরে হতো, দেবজিৎ করতো মানে পেনাল্টি এরিয়া বাইরে হতো, এই সব কনসিডারেশন মিলে যেত ডক্সোর, তাহলে ইটস এ রেড কার্ড। যেটা হচ্ছে আর্মি রেডের সাথে ইস্ট বেঙ্গল গোলকিপারকে রেড কার্ড দেওয়া হয়েছিল, বিদ্যাসাগরকে টেনে ধরেছিল, হ্যাঁ সেটা ইয়ার বাইরে। তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, নেক্সট পার্টটুকু ঘরে করতে হবে, কারণ ফুটবলের মাঠেও আমরা বৃষ্টিতে ভিজি, বাড়িতে সব ভিজতে পারছি না, চলো এবার ঘরে আলোচনা। তো স্টুডিও চেঞ্জ, আউটডোর থেকে ইনডোরে চলে এসেছি। তো ভিডিওর কন্টিনিউয়েশান যেটা হলো দেবজিৎ দাকে নিয়ে, যে দেবজিৎ দাকটা কার্ড হয় কি পেনাল্টি, তার সাথে সাথেই মেহতাব সিংয়েরটা, যেটা নিয়ে সবার মধ্যে অনেকে যে রেড কার্ড দিয়েছে তার সাথে পেনাল্টি দিয়েছে। তো ভিডিওটা নেই, ছবিটা দেখো, তুমি তো খেলা দেখেছই, তো ওটা নিয়ে তোমার কী বক্তব্য? ওইখানে চলে আসি, ওটা ওটাও একটা ল চেঞ্জ লাস্ট 2018-এর। তো বারবার বারবার ল চেঞ্জ বলছি, আমার নিয়ে খারাপ লাগছে, কিন্তু ভাস্ট ল চেঞ্জ হয়েছে এবছর, একটা হ্যান্ডবলের ল চেঞ্জ হয়েছে, সেটাও আসছি পরে বলবো। তো এইটা যেটা এখন কারেন্ট কোশ্চেন মেহতাব সিংয়ের, যেটা সেটা হচ্ছে যে ইনসাইড পেনাল্টি এরিয়া, যেটা বলছিলাম অ্যাটেম্প টু প্লে দ্য বল, এবং সেটা হলেই কিন্তু রেড থেকে ইয়েলো হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কার্ডের। এইখানে যেটা আমরা দেখেছি আগের দিন, সেখানে কিন্তু হোল্ডিং হয়েছে, মানে অ্যাটেম্প টু প্লে দ্য বল হলে পরে সেটা পা দিয়ে করতে হবে, হাত দিয়ে অ্যাটেম্প টু প্লে দ্য বল হবে না। তো হোল্ডিংটা হাত দিয়ে হয়েছে, তো ইটস অবভিয়াসলি রেড কার্ডটা স্ট্যান্ডই থাকছে। এবং ল চেঞ্জে যেটা আছে যে হোল্ডিং, পুলিং, পুশিং, এই তিনটে যদি হয় ইনসাইড হোক আউটসাইড হোক, ডক্সর ক্ষেত্রে দুটো রেড কার্ড, দুটো সেম থাকবে, মানে ইনসাইড আউটসাইড কোনো ব্যাপার না। তো এখানে সেটা স্ট্যান্ড থাকছে, কেন কি পেনাল্টি কিক সবাই জানি পেনাল্টি কিক ইটস হোল্ডিং, তো হোল্ডিং হলে ইনসাইড পেনাল্টি এরিয়া, ডক্সো মানে সামনে আর কেউ নেই, গোল কেউ একা দাঁড়িয়ে আছে, মানে একটা স্টেপ গোল। তো ওইখানে হোল্ডিং হয়ে খেলাটা থামানো হয়েছে, মানে ইটস পেনাল্টি কিক আর রেড কার্ড। এই ডিসিশনটা আমরা বলেছিলাম যে হলুদ কার্ড হতে পারতো, তার মানে আমরা সম্পূর্ণ ভুল ছিলাম। তো তোমরা নতুন লটা জেনে নিলে। তো এইবারে আসি নেক্সট যে ডিসিশনটা হয়েছিল, সেটা হচ্ছে ওই উবেদ যেটা গোল লাইন থেকে বেরিয়ে আসছিল, সেটাও তো তুমি দেখেছো আমাদের ভিডিওতে, ওই উবেদ যেটা বেরিয়ে আসছিল, তোমায় দেখাচ্ছি ছবি, এই যে যেটা আর কি প্রত্যেকটা এই যে শ্যুট নেওয়ার সময়, গোকুলামের প্লেয়ার শ্যুট নেওয়ার সময় দেখো মির্জাদের একটা পা লাইনে আছে, আর ও যখন শ্যুট নিচ্ছে ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ার, তখন দেখো উবেদ কতটা বেরিয়ে আসছে, মানে তখন কিন্তু দেখো লাইন্সম্যানের যে লাইন্সম্যান দাঁড়িয়ে ছিল লাইনে, সে কিন্তু ক্লিয়ারলি ওখানে দাঁড়িয়ে শুধু খেলাটা এনজয় করছিল মনে হলো। কিন্তু এই ডিসিশনটা ঠিক মানে উবেদকে কি এটা মানে ধরো এই যে যেটা আমি দেখাচ্ছি এটা কোলারও, কিন্তু কোলারোটা কিন্তু সেভ দিয়েছিল, তার মানে এটাকে আবার রিটেক হতে পারতো না, এটা কি এইটা এইটা কারেন্ট ল যেটা বলছে যে একটা পা অন্তত লাইনের উপর থাকতে হবে, এটা কারেন্ট ল। এবার যেটা সবাই চোখে দেখছে ইটস অ্যান এরার, সেটা সবাইকে মানতে হবে যে ইটস অ্যান এরার। তো আমি এখন ছবি দেখে যেটা দেখছি, ছবি দেখে যেটা বুঝছি যে এটা সত্যি একটা এরার, মানে এবং এটা বলতে পারি যে রেফ্রি তো সব ঠিক করবে না, এটাও একটা দেখতে হবে, সব কিছু ঠিক করার মানে একটা প্লেয়ার যেরকম খেলছে 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 একটা ইজি গোল মিস হয়ে গেল, সবাই জানে গোল এক্সপেক্টেড ইটস এ গোল, ফট করে বাইরে মারলো, এরকম রেফ্রির ব্যাপারটাও সেরকম যে পাঁচটা পাঁচটা দশটা কিক্স ফর্ম পেনাল্টি মার্ক হচ্ছে, তার মধ্যে একটা গোলকিপার এগিয়ে আসলো পিছিয়ে গেল, সেটাকে ওর পার্ট অফ ফুটবল ধরে ওটাকে এগোতে হবে। অ্যাজ এ রেফ্রি আমি মনে করি আগে থেকেই দুটো গোলকিপারকে ডেকে ম্যানেজমেন্ট যদি হয় ঠিকঠাক, যে ডেকে দুটো গোলকিপার বলে দেওয়া স্ট্রিক্টলি, যে এখন নতুন ল যেটা মানে 2019 ল
একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গোলকিপার ওয়ান্স গোল লাইনে চলে গেল, গোল নেট টাচ করতে পারবে না, এবং ক্রসবার গোল পোস্ট কোনোটাকে টাচ করতে পারবে না, পোস্ট না আতে পারবে না, কিছু করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, ওটা আনস্পোর্টিং বিহেভিয়ার, মানে ওটা করা সে সম্ভব না, আচ্ছা, সে করতে পারে না। কিন্তু এখন যদি একটা গোলকিপার বলে না প্রথমটা করবো, এরপর আর কোনো আর পাঁচ চারটে করবো না, সেখানে ঠিক আছে তুমি একটা করলে, বা যেটা মাঝে বলটাকে আমি টাচ করতে পারবো না, গোলকিপার কখনো কেন বলটা তার জিনিস না, বলটা যে কিকারের, বললো ঠিক আছে স্যার একটু বলটা নেবো, একটু বলটা নিয়ে একটু আমি দেখে নিই প্রথমে একটা, ঠিক আছে একটু আমার দিই তাকে, ঠিক আছে বাউন্স ফাউন্স করে দেখে নিল ঠিকঠাক আছে, দিয়ে এবার দিল আর ধরলো না বাকি চারটে কিক। তো এইগুলো আমরা ছাড়ি, এটা ধর এটা ছাড়া যেতে পারে, বিকজ ইটস নট এফেক্টিং দ্য রেজাল্ট অফ দ্য গেম, মানে এটার সাথে কোনো রেজাল্টের বা কিক নেওয়ার কোনো যায় আসে না, কারণ আলটিমেটলি বলটা বা কিকার গিয়ে বসিয়ে আরামসে ও নিজের মতনই মারবে। তো এইগুলো আছে, এবং যেটা এরার এরার মানে সেটা আমাকেও মেনে নিতে হবে অ্যাজ এ রেফারি, যেটা দেখছি চোখের সামনে না এটা এরার, এটা ভুল, ভুলটা মানতে কোনো অসুবিধা নেই, সেটা ভুল, ঠিক আছে ভুল। আমি যে ল চেঞ্জের আরেকটা বলছিলাম যেটা, সেটা জানাটা খুব জরুরি, সেটা যে কোনো মাঠে হয়ে যেতে পারে, সেটা নিয়ে আবার একটা হাউলিং হবে। এটা হচ্ছে কি, এবছর কিন্তু হ্যান্ডবলের চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে গোলকিপার মানে হাত দিয়ে ধরো বল খেলতে খেলতে বল ধরলো গোলকিপার, এই বলটাকে ছুঁড়ে মারলো অপোনেন্ট গোলে, নিজের গোলে না অপোনেন্ট গোলে ছুঁড়ে মারলো, গোলে যেন বলটা চলে গেলো, কী হবে মানে কী হবে অ্যাজ এ সাপোর্টার, ধরো তুমি খেলা দেখতে গেছো, তোমার বলটা ধরে গোলে ছুড়লো, গোল হয়ে ছুড়লো, হ্যাঁ কোনো টাচ ছাড়াই গোল হয়ে চলে গেল গোলে, গোলই তো হবে আমরা জানি, এটা গোলই ছিল। আচ্ছা আচ্ছা, এই 2019 কারেন্ট ল চেঞ্জ হচ্ছে, ওটা হচ্ছে গোল কিক, ওটা গোল কিক, ওটা গোল হবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা গোল ছিল, এটা মে মাসে 31 days, হ্যাঁ তো 31 days অবধি, মে 31 অবধি এটা গোল ছিল, 1 June থেকে চেঞ্জ হয়ে গেছে, তার মানে কোনো টাচ হতে হবে তারপরে গোল হবে নাকি? আর টাচ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ইস্ট বেঙ্গল মোহন বানো যে মহামেডানের দর্শকরা আমাকে তাহলে মারবে, লাস্ট যে ডিসিশনটা হয়েছিল এই যে মহামেডানের মাঠে আগের দিন, এটা জাস্ট দেখে নাও, এখানে আমি আমি এটা ওই আমার সাথে রেফারিরও কথা হয়েছে ওদিন রাতেবেলা, তো আমি রেফারিকে যেটা বলেছি যে দেখ আমার তো মনে হয়েছে এটা হোল্ডিং, আমার মনে হচ্ছে পেনাল্টি কিক, তোর কী ওপিনিয়ন, মানে আমাকে রেফারির ওপিনিয়ন নিতে হবে কী বলছে, মানে ও আমার থেকে কিন্তু ক্লোজ আছে, মানে আমি ভিডিও যেখান থেকে হয়েছে সেখানে একটা তো দূরত্ব, প্লাস আমি ঘরে বসে দেখছি আরও দূরত্ব, ঠিক আছে, তো এবারে ও অনেক কাছে আছে, মানে তুই কাছে থেকে এটা দিলে তোর কী কনসিডারেশনস, মানে তুই কেন মিস করলি বা কিছু, ও বলছে দাদা আমি ওই সময়টা সামনে একটা ডিফেন্ডার চলে এসছে, আচ্ছা তো সামহাও আই মিসড, কিন্তু পরে আমি ঘরে যখন গিয়ে আকাশবাণীতে ভিডিওটা দেখেছি, আকাশবাণীতে দেখানো হয়েছে, আমি যখন দেখছি, হ্যাঁ দেখছি যখন তখন দেখছি ইটস এ মিস। আচ্ছা, না আমার সাথে অরিজিৎ সিং ওদের যে ডিফেন্ডার, ও সে আমার রেগুলার দেখায়, ও আজকে যত ম্যাচ আছে আজকে ও থাকবে না, ও আমার সাথে ট্রেনিং করে, একসাথে আমরা ট্রেনিং করি সবাই, তো নেক্সট ডে যেদিন দেখা ও ম্যাচের পরের দিন ও এসছে ওখানে রিকভারি ট্রেনিং করতে এসছে, আমি গেছি হচ্ছে নিজের ফিটনেস ট্রেনিং করতে, তো এই টপিকটা উঠেছে, দাদা দেখো আজকে ওই এরকম কতকাল দেখলে তুমি ম্যাচটা এরকম হয়ে গেছে, হ্যাঁ আমি দেখেছি রে ওটা, তো কী বলছে, বলছে যে আমরা তো রেফারিকে জিজ্ঞেস করেছি, তখন রেফারি জেনে করছি, আমি যে দেখ রেফারির সাথে কথা হয়েছে, রেফারি এই কথা বলেছে, বলছে দেখো আমাদের তো এরকম ডিনাই, আমাদের এভরি ম্যাচ এরকম হচ্ছে, এই হচ্ছে হয়েছে, তো অরিজিৎ এরকম বলছিলো, তো আমি বললাম যে দেখ এটা ইটস পার্ট অফ ফুটবল, এরম ঘটবে, এবং ওই একটা লোক সারা মাঠে দৌড়াচ্ছে সব ডিসিশন দিচ্ছে, তোকে কিছু জিনিস ছাড়তে হবে, হ্যাঁ বাট আমিও বুঝতে পারছি ইটস এ সরি, আমার আমি যেহেতু রেফারি আমি ওর পার্টের থেকে তোকে বলছি, মানে ওর দিক দিয়ে সরি, যেহেতু এটা রেজাল্ট এফেক্টেড, এই গোলটা যদি হতো যাই না, উই ডোন্ট নো রেজাল্ট এফেক্টেড কেন ধরছি, বিকজ ওটা পেনাল্টি কিকটা একটা ওপেন চান্স, এমন হতে পারে যে মাঠের যা দুর্দশা সেভ হয়ে যেতে পারতো, বাইরে মারতে পারতো, আটকে যেত, হতে পারে অনেক কিছু হতে পারতো, তো উই ডোন্ট নো, কিন্তু হ্যাঁ পেনাল্টি কিক তো তোরা মিস করি, এটা দেওয়া উচিত ছিল, এটাই ওখানে লাইন্সম্যানও সাইডে ছিল, লাইন্সম্যানের সাথে কনসাল্ট করতে পারতো গিয়ে, তারপরে অ্যাসিস্ট্যান্ট রেফারি দাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারির সামনে ওখানটা অনেকগুলো ডিফেন্ডার, ওই পাঁচটা দাঁড়িয়ে আছে লাইনে, তার থেকে রেফারি নিয়ার আছে। আর একটা যেটা হচ্ছে আমাদের এখানে অফসাইড, মানে কলকাতা বা আই লিগে আমরা দেখি অফসাইডের ডিসিশনটা খুব ভুল দেয়, মানে আমরা মোটামুটি ফরেন ফুটবল দেখি, ধরো যখন একটা সেন্টার বাড়াচ্ছে বা একটা থ্রু বল বাড়াচ্ছে, বল রিলিজ করে দেওয়ার পরে যদি প্লেয়ার ধরো ভেতর থেকে রান করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অফসাইড দেওয়া হয় না, কিন্তু কলকাতার ফুটবল বা আই লিগেও আমরা দেখেছি এগুলো খুব অফসাইড দেয়, তো এখানেও কি কোনো রুল চেঞ্জ বা এরকম কোনো নিয়ম আছে? না রুল চেঞ্জ এটার কিছু নেই, এটা ওই রিলিজ টাইমটাই দেখা হয়, তো যেটা ভুল হয় সেটা মনে হয় গোকুলম ম্যাচে একটা হয়েছিল,
হেনরি কিসেগার, যেটা ওটা না, ওটাও যখন রিলিজ করছে তখন ভেতরে ছিল। আচ্ছা আচ্ছা, তো ইটস অ্যান এরার, হিউম্যান এরার, তো রেফারিং এরার এটা বলা যেত। জোসেফ বা মার্কাস কে একজন, ওই দুটো ফরেনার মধ্যে একজন ছিল যে বেরিয়ে গেছিল, অফসাইড দিয়েছিল, বাট ইটস অ্যান এরার। তো যেরকম বললাম যে যেটা চোখে দেখছি যে ভুল, তাও সেটা সাপোর্ট করবো, ঠিক না, ভুলটা ভুল। এখন আর নেই সেই ফেয়ার প্লে বা ওরম ব্যাপার নেই, লাস্ট যার টাচ হয়ে ছিল যখন খেলা বন্ধ করছে রেফারি আর ইঞ্জুরির জন্য স্টপ করে, তখন ধরো ইস্ট বেঙ্গল আর বিএসএস এ খেলা হচ্ছে, বলটা ইস্ট বেঙ্গলের, ধরো তখন ইস্ট বেঙ্গলের পজিশনে ছিল বলটা, তখন খেলা বন্ধ করেছে। এবার সবসময় তখন, এখন লাস্ট মানে কিছুদিন আগে আমি দেখেছি কি ড্রপ বল দেওয়া হতো, দুজনেই আসছে কন্টেস্ট করতে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এখন নতুন রোল রুল চেঞ্জ 2019-20, সেটা হচ্ছে ড্রপ বলটা ওই ইস্ট বেঙ্গলকে দিতে হবে, ইস্ট বেঙ্গলের যে কোনো প্লেয়ার ওখানে যেখানে স্টপ করছিলাম সেখান থেকে রিস্টার্ট, ড্রপ বল দিয়ে শুরু হবে, অপোনেন্ট টিমের প্লেয়ারকে 4 মিটার মিনিমাম দূরে থাকতে হবে, এবং সে বল ফেরত দেবে কি দেবে না সেটা তার ব্যাপার, মানে ওটা রেফারির কোনো ব্যাপার না। আগে যেরকম ছিল ওটা ওদের দিয়ে দিত এটা, এই মানে এটাকে বলতো যে এটা একটা অর্গানাইজড ড্রপ বল বলে, ফিফার পছন্দ ছিল না যে একটা ড্রপ বল দিলে ওটা দুম করে মেরে বাড়ি করলো আবার ওখানে থ্রো করছে, মানে এটা বাজে দেখাতো জিনিসটা। তো ফিফা বলেছে এগুলো চেঞ্জ করার জন্য দরকার নেই, এগুলো চেঞ্জ করে দাও, করে এটা যার বল ছিল তাকে রিটার্ন, মানে রেফারি রিটার্ন করে দেবে বলটা তাকে। আচ্ছা, তো এই নিয়মটা যেটা প্রাঞ্জলদা বললো, এটা কিন্তু কালকে যারা ইস্ট বেঙ্গলের খেলা দেখেছো তারা কিন্তু দেখবে, ওখানে দুবার আরিয়ানের বল ফেভারে বল ছিল, কিন্তু ইঞ্জুরির জন্য বা কোনো কারণে খেলা স্টপ করা হয়েছিল, সেখানে কিন্তু দুবার ড্রবলটা আরিয়ানের ফেভারেই দেওয়া হয়েছিল, তো এইটা কিন্তু একটা ভালো নয়। এছাড়া ফ্রিকিক নেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম চেঞ্জ হয়েছে রিসেন্টলি, ফ্রিকিকের বল বলের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে যখন ফ্রিকিকে বল তৈরি হচ্ছে, থ্রি মানে তিনজন বলে যদি থাকে, তিনজন বা তিনজনের বেশি, তিনজন বা তিনজনের বেশি যদি বলে থাকে অপোনেন্ট প্লেয়ার্স, তাহলে পর সেখানে কিকার টিমের কেউ গিয়ে দাঁড়াতে পারবে না। আচ্ছা, সেখানে যদি দাঁড়াতে পারে 1 মিটার অ্যাহেড, মানে 1 মিটার মানে ইচ সাইড, পেছনে দাঁড়াক, সামনে দাঁড়াক, সাইডে দাঁড়াক, 1 মিটার দূরত্বে থাকতে হবে বলের একদম সেটে দাঁড়াতে হবে, না গিয়ে ওখানে গোতাগুতি করতো, সামনে গিয়ে পেছনে শুয়ে পড়তো, এইসব করতো, তো এইগুলো ইটস এভরিথিং ইজ স্টপ নাও, ইটস ভেরি ক্লিয়ার। সো ওগুলো ইজি করে দিয়েছে ফিফা, বলেছে ওগুলো অ্যাভয়েড করার জন্য, মারামারি ওগুলো না হয়, তার জন্য 1 মিটার অন ইচ সাইড দাঁড়াবে, যদি দাঁড়াতে ইচ্ছুক হয়, ওই জন্য দাঁড়াবো না দাঁড়াবো না সেটা অন্য ব্যাপার। ইন্টার ফ্রিক হোক ডাইরেক্ট ফ্রিক হোক ভেতরে খেলতে পারবে, সেকেন্ড টাস্টটা আগে কী ছিল যে ফ্রিকিক যখন ভেতর থেকে স্টার্ট হচ্ছে বাইরে গিয়ে খেলতে হবে, সেকেন্ড টাস্টটা বাইরে হবে, যদি ভেতরে কেউ ধরে নিত আবার রিটেক হতো, ফ্রিকিকও তাই, গোলকিকও তাই, সব সেম। আচ্ছা, তো এগুলো চেঞ্জেস। ফুটবলে ভিএআর একটা বিশাল বড় জিনিস, মানে আগের দিন যদি জুভেন্টাসের খেলা দেখো দেখে তবে রোনাল্ডো গোল করেছে, শুধু কপালটা বাইরে হলে ওটা ভিএআরে ক্যান্সেল হয়েছে, তো ভারতীয় ফুটবলে ওটার ইম্পর্টেন্স কতটা বলে তুমি মনে করো ফিফা প্যানেলের রেফারি যেহেতু তুমি? ভিএআর এখন রেফারিদের কাজ অনেক ইজি করে দিয়েছে, টিমগুলো বাচ্চে, আমি একখানে বলবো যে যে যেটা টিমরা মনে করে যে আমরা রেফিং এরারে সাফার করছি, তো সেদিক দিয়েও একটা রিল্যাক্সেশন, মানে অনেকটা রিল্যাক্সেশন, আমি বলবো 99% এরার সেগুলো সলিউশন আছে এখন রেফারিদের কাছে, স্টপ করছে দেখে নিচ্ছে, ফাট করে একটা রিপ্লে মানে আবার চলে গেলো রিটার্ন, ওখানে ধরো পেনাল্টি মিস হয়ে গেছে আবার পেনাল্টি দিয়ে দিলে, এখন এখানে যেরকম সেই সিস্টেমটা এখনও আসেনি, কিন্তু হোপফুলি আসবে, যে আইএসএল বা আই লিগ তারাও চিন্তাভাবনা করছে এগুলো আনার, কিন্তু এগুলো প্রচণ্ড কস্ট এফেক্টিভ, এটাও দেখতে হবে, বাজেট দেখতে হবে, সব কিছু দেখে আনতে হবে। তো এটা না হলেও আমার মনে হয় যদি অ্যাডিশনালাইজড রেফারিও আনতে পারে, সেটাও আমার মনে হয় আই লিগ আইএসএলের ক্ষেত্রে একটুখানি এরার ফ্রি হতে পারে, একটু এরার ফ্রি হতে পারে পেনাল্টি এরিয়ার ভেতরে স্পেশালি যেই অ্যাক্টিভিটিগুলো হয়, মানে ধরো ওই যেরকম গোল লাইনে ভাইব্রেটারগুলো হাতে থাকে রেফারির, ওই একটা থাকে আমরা যেটা ট্রেনিং করেছিলাম ওটা এখানে থাকলো, হাতের মধ্যে একটা ভাইব্রেটার থাকে এরকম একটা ডিভাইস ওটা থাকলো, আর রেফারির হাতে ওটার মেশিন ওটার কমিউনিকেশনটা দাঁড় লাগানো আছে, তো এখান থেকে যখনই কিছু দেখছি আমরা ওটা প্রেস, মানে ধরো ভুল কর্নার কিক হয়ে গেলো, ওখানে প্রেস করলাম, এখানে কমিউনিকেশন কথা বললাম যে নো কর্নার কিক, গোল কিক দিয়েছে হয়তো ওটা কর্নার কিক হবে, নো 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 ইটস এ কর্নার কিক, প্রেস করলে তখন ঠিক আছে চেঞ্জ কর্নার কিক চলো। কলকাতা ফুটবলে সিএফএল এ ভিআরের কথা ভেবো না আপাতত এখন, কারণ আইএফএ দেখছো মানে ফ্লাড লাইট যেন জ্বালাতে না হয় তার জন্য 3টাতে খেলা করছে, তো সেই খরচাতেই ঠিকঠাক হচ্ছে না তা ভিআর,
তো সেটার থেকে একটু এখন ইয়ে করো, এখন যা আছে সেটাই চালাতে হবে। কিন্তু তোমরা যদি ডিসিশনগুলো ভালো করে জেনে নাও যে কোনটায় কী, আজকে তো প্রাঞ্জল দা যেমন প্রাণ খুলে সব কিছু বলে বলতে পারো। তো এই ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবে চ্যানেলটা। আর প্রাঞ্জল দা যেরকম বললো যে সবাই আর কি সংবেদনশীল হও ফুটবল নিয়ে, তাই তো যেরকম মানে মারাপিট হয় ডার্বির সময়, ডার্বির পরে বা ডিসিশন নিয়ে যেরকম মাঠের কথা মাঠে, হ্যাঁ ম্যাচটা ম্যাচের মতনই থাকুক, ওটা একটা আনন্দ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অল ফ্রেন্ডস, এটা মাথায় রাখতে হবে। কেউ কাউকে মারপিট করে কাউর মাথা ফাটিয়ে বা কিছু করে কোনোটাই লাভ হয় না, বরঞ্চ সবাই সুস্থভাবে খেলা দেখবো, মাঠ থেকে ফিরে যে যার মতন চলে যাবো। উইল মেট ওয়েট ফর দ্য নেক্সট ডার্বি, ওটাই কম্পিটিশন, ওটাকেই বলে যে ঠিক আছে মাঠে যা হয়ে গেলো হয়ে গেলো, পরেরটা দেখে নেবো। ঠিক আছে এটা দেখে নেবো বলে মাথা ফাটিয়ে দেখে নেবো সেটা না, ওটা ওটা তো তাহলে কি লাভটা কি জানো তো, যারা হারলো তারা হারলো, যারা জিতলো তারা জিতলো, মাথা ফাটিয়ে কি আমি জিততে পারবো? মানে শুধু আইসিইউতে দিন কাটাতে হবে আর কি, কিছুই হবে না, একজন আইসিইউতে দিন কাটবে, দিন কাটবে আরেকজন ভাবে আমি কি নাকি মাথা ফাড়ি কি নাকি ভাবে, আসলে কিছুই হয়নি, ওটা রেজাল্ট ইজ সেইং সামথিং এলস, এটা মাথায় রাখতে হবে। আর ডার্বি থেকে তুমি করবে নাকি তোমার এখন ইয়ে আছে? ওটা তো আমরা জানি না, এবং জানলেও বলাটা ঠিক না, সেটা আমি অবশ্যই এখন জানি না। তো লাস্ট আরেকটা প্রশ্ন করে নেবো, সেটা অনেকেরই কোশ্চেন ছিল যারা আছে, যা কেউ যদি রেফারি হতে চায় তার জন্য কি কোয়ালিফিকেশান বা কীভাবে করতে হবে, কোথায় যেতে হবে সেটা? আপাতত এখন পর্যন্ত রুলস আছে, ক্লাস 10 পাস থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান, প্লাস কমিউনিকেশান ঠিকঠাক থাকতে হবে, স্পোকেন পাওয়ার ইংলিশ, কম্পিউটার নলেজ। আচ্ছা, যাবে ফার্স্টে হচ্ছে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাবের পাশেই আছে, ওখানে গিয়ে অনারেবল সেক্রেটারি আছেন ওনার সাথে কথা বলে, প্রেসিডেন্টও আছেন, যেখানে সাথে কথা বলে আমাদের সিজন শুরু হয় এভরি ইয়ার মার্চ অনওয়ার্ডস শুরু হয়, ট্রেনিং ফেনিং দিয়ে সব শুরু হয় আর কি, ক্লাসেস ট্রেনিং। তো আমাদের একটা প্রজেক্টও চলে জুনিয়র রেফারিদের নিয়ে, সেগুলোও চলে। সো যদি ফার্দার কোনো ইনফরমেশান লাগে ওইখানে গিয়ে যদি কথা বলে, কারোর যদি ইন্টারেস্ট থাকে সে করতে পারে। রেফারিং ভালোই এনজয় করতে পারলে, এবং গালাগালি সইতে পারলে, গালাগালি তো ইটস এ পার্ট অফ ফুটবল, মানে এইখানে ইন্ডিয়াতে বলে না, হ্যাঁ সেটা তো, ইংল্যান্ডে তো ওপেন দর্শক দেয়, মানে ইংল্যান্ডে তো দর্শক মানে একটু গন্ডি তপকালেই মাঠে ঢুকে পড়বে, এতটাই ক্লোজ খেলা হয়। কিন্তু ওখানে কেউ গন্ডি কেউ ঢোকে না, যেহেতু ওখানে ওই আমি যেটা বললাম ওই যে মাথা ফাটানোর ব্যাপারটা যেটা বললাম, ওখানে কিন্তু ভয়ানক মারামারি, মানে লাস্ট ম্যাচটাতে আমি দেখি লিভারপুল আর এর ম্যাচ, চেলসি আর লিভারপুল সুপার কাপের যে ম্যাচটা, তারপরে ট্রেনের মধ্যে বিভৎস মারামারি হয়েছে, সেই ক্লিপসগুলো আমাদের কাছে এসছে, আমি দেখেছি মানে বিভৎস মারামারি, ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন থেকে ট্রেনে ট্রেনে নামিয়ে মারামারি হচ্ছে, তো সেই মারামারিটা সেটাও বলবো ওখানে। কিন্তু দেখবে তোমরা মাঠে কিন্তু দে আর ওয়েল ডিসিপ্লিন, হ্যাঁ তো সেই এনভায়রনমেন্টটা আমাদের এখানে আসছে, ওখানে কোনো জালও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিন্তু কিচ্ছু নেই, একটা ফেন্সিং নেই, ফেন্সিং সিম্পল, পুলিশ দাঁড়িয়ে আছে ডাকিয়ে, ওই দর্শকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, সিম্পল খেলা হয়ে যাচ্ছে, দিনের পর দিন হয়ে যাচ্ছে, 6-0 ভালো ভালো টিম হারছে, 6-0, 8-0 হেরে যাচ্ছে, ম্যানচেস্টারে ছগল খেয়েছে ম্যানচেস্টারের মাঠে এমনও হয়েছে, কিন্তু উই হ্যাভ নেভার সিন এনি মানে কোনো বাজে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে মাঠের মধ্যে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, এই হচ্ছে বোম মারছে, এসব কিছু দেখি না, জলে বোতল ফেলছে সেটাই, বিকজ হেভি ফাইনস আর দেয়ার, হ্যাঁ কারণ ক্লপ একবার ওই যেটা এভারটনের সাথে লিভারপুলের খেলা ছিল লাস্টে অরেকই গোল করে জিতে গেল, হ্যাঁ সেখানে ক্লপ দৌড়ে অ্যালিসনের কাছে গিয়েছিল মাঠে ঢুকে বলছিল, ক্লপ নিজেই বলছিল যে আমি যে ঢুকে যা জরিমানা খেলাম আমি আর জীবন আর কোনোদিনও ঢুকবো না। তো সেখানে ওরকম স্ট্রিক্ট রুল আছে বলেই অবশ্যই এখানে রুলসটা নেই, এখানে পুলিশও দাঁড়িয়ে দেখে মানে কাণ্ড হতে থাকে চারিদিকে, তো এখানে সব কিছু নিয়ে মেনে চলতে হবে। তো চলো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো, কারণ মানুষকে জাগরুক করতে হবে, আধুনিক করে তুলতে হবে, এটাই আকাশবাণীর একটা মূল নীতি। নিয়মগুলো আমরা অনেকেই জানি না, আমরা যে ভিডিও বানাই তাতেও ভুল বলেছি, বা তোমরা যারা বলো আমাদেরকে তারাও হয়তো কেউ কেউ ভুল জানো, তো সেইগুলো কিন্তু ক্ল্যারিফিকেশান এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই পাবে, আর নতুন কী কী চেঞ্জ হয়েছে সেটাও জানতে পারবে। চলো, প্রচুর গরম লাগছে, এবার বেশ ভেতরে একটু হাওয়া খাবো, এবার ভিডিওটা শেষ করছি, সবার সব মানে ডাউটস ক্লিয়ার হয়েছে আশা করি, এরপরে আরও কোনো ডাউটস থাকলে আবার প্রাঞ্জলদার বাড়ি চলে আসবো কোনো প্রবলেম হলে, কারণ সামনেই ডার্বি রবিবার, রবিবারও কোনো ঝামেলা হলে সেদিন আবার চলে আসবো প্রাঞ্জলদার বাড়ি। চলো আজকের মতো প্রাঞ্জলদার বাড়ির থেকে টাটা।